প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম, ময়দাতে দিয়ে দিলাম তেল নুন চিনি, সেটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। মাখা হয়ে গেলে 10 মিনিট ঢেকে রাখব। 10 মিনিট ঢেকে রাখার পর তারপরে শিরা বানাবো। শিরা যেমন একটু পাতলা হয়, এটা হবে একটু ঘন। খুরমা বানাবো, খুরমাতে একটু ঘন শিরাই দিতে হয়, তাহলে খুরমার উপরে যে সাদা সাদা ভেসে থাকে না, ওটা দেখতে ভালো লাগে। এখন শিরাটা জাল হয়ে গেল, এখন রুটি করে নিব। রুটিটা যেমন একটু পাতলা হয়, এটা হবে একটু মোটা করে বানাবো। তারপরে চাকু দিয়ে কাটবো। চাকু দিয়ে কাটার পরে সেটাকে আস্তে আস্তে উঠিয়ে নেব। সবগুলি উঠানোর পরে পরে সাদা তেল দিয়ে ভেজে নেব। সাদা তেল দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে ওই মোটা করে শিরা করে রাখা যে আছে ওখানে সব ঢেলে দিব গরম অবস্থাতেই। হয়ে গেল আমার খুরমা।